তো বন্ধুরা আমি এখন একটু পেঁয়াজি বানাবো, সে কারণে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু ভালো করে কেটে নিচ্ছি। এবার এর মধ্যে সব রকম মশলা দেব, একটু সামান্য একটু হলুদ দেব, নুন, লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে তারপর আমি পেঁয়াজগুলো ভেজে নেব। তো এটা দিয়ে এখন টিফিন খাওয়া হবে। ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আমার অনেক কটা ভাজা হয়ে গেছে, এখন অল্প কটা ভাজতে বাকি আছে, চলো ভেজে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। জ্যোতি এইচপিসি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো আমার পেঁয়াজি বানানো একদম কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখো আমরা সবাই মিলে টিফিন খেতে বসে গেছি। এটা হচ্ছে আমার বোন, আর এখানে দেওরও বসে আছে খাচ্ছে, আর এদিকে আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি। এটা এখন মাছের তরকারিটা ফুটছে, আর এখানে হচ্ছে আমি কেটে রেখেছি ঢেঁড়স, ঢেঁড়স দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব, আর উচ্ছে আলু ভাতে দেব। সব কিছু আমার কাটা হয়ে গেছে, আর এখানে দেখো আমি ডালিম আর লেবু নিয়ে বসে পড়েছি। তো ওদের সবাইকে দিয়েছি, ওরা খাচ্ছে, আর এখন এটা হচ্ছে আমি খাবো। আর তোমাদের দাদাভাই কিনে এনেছিলো, তো খাওয়া হয়নি, দুদিন হয়ে গেছে, দুদিন থেকে আর কি আছে। আমার মেয়েকে কেটে দিয়েছিলাম, ও একা একাই খাচ্ছিলো, আর আমার তো তেমনটা খাওয়ার সময় হয় না। এই কাজ সে কাজ, মানে যখনই ভাবি যে খাবো একটা না একটা কাজ চলে আসে, তো খাওয়া হয় না। তো ভাবলাম যে এখন তো কাটলাম, কেটে ওদের সবাইকে দিলাম, আর আমি এখন এখানে খেয়ে নেব। আর ওদিকে তো আমার রান্না, ওদিকে রান্না হচ্ছে গ্যাসে, আর এদিকে আমি কিন্তু খাচ্ছি। আর চলো তোমাদেরকে দেখাই যে আমি কী কী রান্না করলাম। তো আমার এখানে দেখো এটা হচ্ছে ভাত, আর এখানে আমি ঢেঁড়স দিয়ে চচ্চড়ি করেছি চিংড়ি মাছ দিয়ে, আর এটা হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝাল, অল্প সামান্য একটু ঝোল রেখেছি, খুব বেশি শুকনো শুকনো করিনি। আর এখানে আমি কয়েকটা মাছ আমি ভেজে রেখেছি। আর আমার বোন তো আছে, দুটো বোন চলে গিয়েছিলো আর একটা বোন এখনও আছে। তো তারপর তোমাদের দাদাভাই আবার মাংস নিয়ে এলো দোকান থেকে আসার পথে, তা সেটা আবার আমি এখন রান্না করে নিচ্ছি। আর এখন দেখো আমরা সবাই মিলে খেতে বসে গেছি, আর এই যেটা হচ্ছে আমার বোন শাড়ি পরে আছে, আর এই যে আমার মেয়েকেও আমি এখন খাইয়ে দিচ্ছি নিজে হাতে। আর আজকে যেহেতু শিক্ষক দিবস, সে কারণে আমার মেয়েদের আজকে স্কুল ছুটি, আর ওকে আমি এখন খাইয়ে দিচ্ছি। আর
এখন দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় আমি এখন কি করব, একটু আগে সন্ধেটা দিয়ে দেব, আর তারপরে ভাবলাম যে আজকে তাল পুরি বানাবো। তোমাদের দাদাভাই দুটো তাল গুঁড়ি এনেছিল, তো আমি ভাবলাম যে একটু তাল পুরি বানিয়ে নিই। ভেবেছিলাম যে তালে নারকেল পিঠে বানাবো, নারকেলও ঘরে আছে, কিন্তু আমার বোন বললো যে নারকেল পিঠে খেতে ভালো লাগছে না, তুই তালের বড়া কর। তো সেই কারণে আমি এখন তালের বড়া ভাজবো, আর আমি আগে সন্ধেটা দিয়ে নিই, আর তারপর আমি তালের বড়াটা আমি এখন ভেজে নেব। তো চলো, এই দেখো বন্ধুরা, এই যে দুটো তাল, কি সুন্দর দেখো। আমি তালগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, পুকুর থেকে ধুয়ে নিয়ে এসেছি, তারপর আমি আরেকবার ভালো করে কলের জলে ধুয়ে নেব, আর তারপরে কি করব, তারপরে এটাকে ভালো করে আমি তাল থেকে পাল্পটা বের করে নেব, আর তারপরে ফুলটা ভেজে নেব। আর সন্ধে হয়ে গেছে, এখানে দেখো অনেক বাসন কুসন দোকানের সব গুছোনো হয়ে গেছে, তো আমি এখন ফুলটা ভেজে নেব। আর সব কিছু কাজ ছাড়াও আমার হয়ে গেছিলো, আর আমি এখনও টিভি চালাইনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি, দেখা হবে পরের ভিডিওতে।